আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে অনেক মারমার কাটকাট চারিদিকে। সকলের ধারণা যে এআই, এ ফর আর্টিফিশিয়াল, আই ফর ইন্টেলিজেন্স, এটা একদিন মানুষকে পঙ্গু করে দেবে, মানুষের চাকরি বাকরি খেয়ে নেবে, মানুষ বেকার হয়ে যাবে, হাহাকার করে ঘুরে বেড়াবে। দেখুন, একটা কথা বলে দিই যে এই ভাবনাটা কিন্তু 1980-81 থেকে কম্পিউটার নিয়ে ভারতবর্ষে ছিল। মানুষের ধারণা ছিল যে এই কম্পিউটার মানুষের রুজি রোজগার কেড়ে নেবে। বাস্তবে কি তাই হয়েছে? একজন কম্পিউটারকে চালাতে পারি, কিন্তু কম্পিউটার একজনকে চালাতে পারে না। তাই প্রত্যেকটা কম্পিউটার চালাতে একজন মানুষ অবভিয়াসলি দরকার। তাই কম্পিউটার ইজ নট দ্য সাবস্টিটিউট অফ হিউম্যান ইন্টেলিজেন্স অর হিউম্যান বিইংস। ঠিক তেমনিভাবে চারিদিকে দেখবেন একটা মারমার কাটকাট, সবার মধ্যে ভীষণ টেনশন, ভীষণ ভয় যে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বোধহয় মানুষের ইম্পর্টেন্স কমিয়ে দেবে, বিশেষ করে কগনিটিভ ফিল্ড। অর্থাৎ কগনিটিভ ফিল্ড মানে আমি কঠিন করে কিছু বলছি না, খুব সহজ করে, যেখানে আমাদের বৌদ্ধিক ভাবনা, চিন্তা, প্রাজ্ঞতা এগুলোর দরকার হয়। আমি এখানে আরেকবার বলে দিই যে না, এখানেও কিন্তু আপনার ভাববার কোনো দরকার নেই। আপনি বলতেই পারেন যে আমি কে এমন হনু যে আমি বলবো আর আপনারা চিন্তা করবেন না। না, আমি কোনো হনু নই, কিন্তু আমি একটা এক্সাম্পল আপনাদের দিতে পারি যারা এআই নিয়ে চিন্তা করছেন। কিছুদিন আগে একজন ব্যক্তি, তিনি গুগল ম্যাপকে কীরকমভাবে বোকা বানিয়েছেন। দেখুন, এই গুগল ম্যাপ বলুন বা এনিথিং যা আমরা সার্চ ইঞ্জিনগুলো তো দেখি, এগুলো তো সবই পার্ট অফ এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো তিনি কি করেছেন, 90টা চালু মোবাইল, 90 মোবাইলস তিনি একটা ট্রেতে নিয়েছেন, সেটা নিয়ে তিনি একটা রাস্তা দিয়ে হেঁটে গিয়েছেন, এবং গুগল ম্যাপ সেখানে সবসময় শো করেছে যতক্ষণ উনি ওই রাস্তাতে ছিলেন যে ওখানে একটা ভীষণ রকম জ্যাম। অথচ সেই সময় তো ওই ব্যক্তি ছাড়া ওই রাস্তাতে কেউ ছিল না। তাহলে এখানে কেন বলবো না যে হিউম্যান ইন্টেলিজেন্স অনেক বেশি, অনেক বেশি পাওয়ারফুল দ্যান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। মনে রাখবেন, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু মানুষেরই তৈরি করা, আর হিউম্যান ইন্টেলিজেন্স যেটা, সেটা কিন্তু কারোর তৈরি করা নয়। এবং এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ফাদার হচ্ছেন জন ম্যাকার্থি। একটা জিনিস মনে রাখবেন যে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ ডিপেন্ডেড অন হিউম্যান বিইং, আর দেয়ার ইজ নো সাবস্টিটিউট অফ হিউম্যান ইন্টেলিজেন্স। তাই ডোন্ট ওয়ারি অ্যাট অল, বরং চেষ্টা করুন। যেমন একটা সময় কম্পিউটার আমাদের সবার কাছে একটা বিরাট রহস্য ছিল, এখন ইউজ টু হয়ে গিয়েছে, ঠিক তেমনিভাবে এই এআইকে মানব কল্যাণে কী করে ব্যবহার করা যায়। এবং যারা জানেন তারা তো জানেন, যারা জানেন না তারাও কিন্তু এই কাজে লেগে পড়ুন। একদিন আপনারা আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ভয় পাবেন না, বরং আপনারা বশ করতে পারবেন। সো গো অ্যাহেড।